কক্সবাজার সকালকে সকালে গেছিলাম, আজকে কালকে সকালে ইনকাম ট্যাক্স আমরা ফাইল কর, ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য ওই আমরা ইম্পোর্ট করি চায়নার থেকে আর মায়ানমার থেকে। তো স্যার আমি ইনকাম ট্যাক্স হয়ে আমি উকিলের বাসায় ঢুকছি, উকিলের বাসা ঢোকার পরে আমি বাইর হয়েছি, বাইর হওয়ার পরে একটা হোটেলে গেছিলাম আলগুনিতে, আলগুনিতে ও হোটেল থেকে খাওয়ার পরে আমি নিচে আসলাম, দাঁড়াইছি, দাঁড়ার পরে এরা ছয় সাতজন লোক গেছে, যার পরে ওদের আপনার নাম কি? আমার নাম আব্দুল গফুর। ওদের আপনি এদিকে আসেন, আমাকে এদিকে আসে ডাকার পরে নিয়ে গেছে, আমার কোথায় নিয়ে যাচ্ছেন? ওদের আসেন, কোনো অসুবিধা হবে না, আমাকে চোখটা বন্ধ করে দিয়েছে, কোথায় নিয়ে গেছে তা আমি জানি না। যাওয়ার পরে আমাকে বলছে 1 কোটি টাকা দিতে হবে। স্যার আমি এই টাকা পাবো কোথা থেকে? এরা বলছে গেটটা খোলো, গেটটা খোলো, দেখা তো গেট খোলো। ও ও ও এ আপনি দেখো কি, ও ও এ আমাকে বলছে আমাকে এখানে অনেক মর্ডার করছে, আমাকে হ্যাংকপ লাগাইছে, ফেলে দিছে। আমাকে বলছে যে শালাপ তুমি যদি 1 কোটি নাটকে যেতে পারবি না তোমাকে খরচ পেয়ে দেবো, তুমি কি যান চাও না টাকা চাও? আমাকে বলতেছে যে স্যার আমি তো এখন আমি আমার অনেক ডমক দিছে, আমার 1 কোটি টাকা থেকে কমতেছে না, 1 কোটি টাকা থেকে কমতেছে না। আমি বলতেছে কেন, আমি একজন ব্যবসায়ী, মানে উপরে বাজার আমার দোকান আছে, আমি আমার আমার ডকুমেন্ট টকুমেন্ট সব আছে, দেখা হতো না শালাপুর তুমি ইউভাবে বিক্রি করো, আমি ইনফরমেশন পাইছি। ঠিক আছে আমরা আপনারা ইনফরমেশন পাইছেন, ঠিক আছে আমার এলাকায় আসেন, আমাদের টেকনাফ থানার প্রশাসন আছে, আপনারা এদের নিয়ে আমার এলাকা তদন্ত করেন, যদি আমার কোনো খারাপ ধরনের রিপোর্ট পান তাহলে আমাকে সরাসরি ক্রস পায়ে দিয়ে দেবেন, পদে না শালারপুর তোমাকে এখানে নিয়ে যাবে না, এখানে নাহলে মরবি নাহলে টাকা দিবি। আমাকে অনেক মারধর করছে, মানে এদিকে এদিকে ঘুরে ফিরেছে, চোখটা বন্ধ করে একটু চোখ খুললে আমাকে ফিটাই, একটু চোখ এরকম করলে আমাকে ফিটাই। তো আমাকে আনার পরে আমি আমার বলতেছে যে আবার লাস্টে বলতেছে 50 লক্ষ টাকা দিতে হবে। তো আমি স্যার টাকা পাবো কোথা থেকে? আমি 50,000 থেকে 5 লাখ পর্যন্ত গেছি। তারপরে সারে নাই, রাতের 12টা বাজে গেছে, এরপরে বলতেছে যে তুমি 30 লাখ টাকা দিবি, এরা বলতেছে যে আমি যে স্যার 30 টাকা না 30% দিয়ে দিতে পারবো না, কী করে দেবো? তো করতে 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 আমি ফোন দিলাম আমার বাড়িতে, পুরো যে কোনো প্রকারে যার থেকে যেরকম পাও এরকম করে টাকা জোগাড় করো, নাহলে এরা আমাকে মেরে ফেলবে, আপনারা যদি টাকা দিতে না পারেন, টাকা যদি জোগাড় করে আনতে না পারেন তাহলে আমার জান চলে যাবে, আপনারা কি আমার জানছেন না? এরা রাত্রেবেলা কার কার বাড়িতে 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা দাঁড় করে আমার 17 লক্ষ টাকা এদেরকে দিছি। কে দিছে টাকাটা আপনি? আমি দেওয়াইছি আমার দোকানের কর্মচারী দিয়া, দোকানের তাকির সাহেব, তাকির এদিকে আসো, তাকির হই জি, ওই 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 টাকাটা নিয়ে আসো, 17 লাখ টাকা নিয়ে আসো। আপনি কি টাকা দিয়েছিলেন? এই টাকা নাকি? দেখেন তো, এই সরো, তুমি সরো, কামরু সরো, টাকাটা দেখো দেখি, খুলে আমরা দেখে দেখো না, দেখি মুখটা দেখি, কত টাকা আছে এখানে? 17 লাখ। কাকে দিছিলা দেখি, কাকে দিছিলেন দেখো, আমাকে আবার বলে যে মানে এই শালাপুর শালা বসে এখানে হ্যাংকার লাগাইছে, আমার ইউভার ট্যাবলেট গুলো সব আমার রানে দিছে, তারপর আমার সবই করছে। তো আমি কেন এরকম করে কত আপনার থেকে আল্লাহ রসুল নাই, আমি কি ব্যবসায়ী, আমাকে এরকম দিয়ে কত শালাপুর বেশি মাস কেওয়াইর মুরগি মার্কা গিওটিন লাগাইলেই হিট জব্বর চলিব।